ভক্তদের কৃতি সন্তান মরকত সারা বাংলাদেশের গর্ব মরকতের মাটির মানুষের নেতা আলহাজ মাইমুন হাসান কামিল কেমের কথা। মতলব দক্ষিণ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ভিপি আতাউর রহমান। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা নিউজ 24.tv সংবাদ শিরোনামে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সঙ্গে আছি আমি তাসনিম জাহানমিম। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ভিপি আতাউর রহমান। উল্লেখ্য, ভিপি আতাউর রহমান ঐতিহ্যবাহী বাইশপুর বেপারী বাড়ির একজন আওয়ামী পরিবারের সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে 1991 সালে মতলবগঞ্জ সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে তার রাজনীতিতে হাতে খড়ি। তিনি 1994 সালে মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের ক্লাস কমিটির ভোটের মাধ্যমে কলেজ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর থেকে তার বিগত 29 বছর রাজনৈতিক জীবনে বিএনপি সরকারের আমলে কলেজ শাখার সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রছাত্রী সংসদে নির্বাচিত ম্যাগাজিন সম্পাদক ও কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি থাকাকালীন হরতাল অবরোধ পালন করতে গিয়ে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও নির্যাতনের শিকার হন। 1996 সালে নির্বাচনের পূর্বে বিএনপির প্রহসনমূলক 15 ফেব্রুয়ারি নির্বাচন বানচাল ও দলের নির্দেশ পালন করতে গিয়ে নির্যাতন ও হামলার শিকার হয়েও সেখানে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি 2004 সালের 21 অগস্ট আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন। বিশেষভাবে উল্লেখ্য, 1996, 2001, 2008, 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন কর্মকাণ্ডের দায়িত্ব পালন করেন। আরও উল্লেখ্য, 2009 এবং 2015 সালে পৌরসভার মেয়র প্রার্থী হয়েছিলেন, তখন দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের স্বার্থে দলীয় নির্দেশ মোতাবেক দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। সুতরাং ভিপি আতাউর রহমান একজন ত্যাগী, নির্যাতিত, বঞ্চিত প্রকৃত আওয়ামী পরিবারের একজন গর্বিত সদস্য ও তার 29 বছর রাজনৈতিক কর্মকাণ্ডকে বিবেচনায় আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে আবেদন করেছেন দলীয় নৌকা প্রতীকের একজন মেয়র প্রার্থী হয়ে জনগণের সেবা করার ও পৌরসভার উন্নয়ন করে উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল মন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সর্বমহলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন চাঁদপুর জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, সাবেক সভাপতি সংগ্রামী আকবর মিজানুর রহমান খান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাবর ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মরকত থানা যুবলীগ, পৌর যুবলীগ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সবাইকে জানাচ্ছি অত্যন্ত শুভেচ্ছা।